আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাদাত শাকের এবং আমি রেজওয়ানা ইনফি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং আওয়ামী লীগে জয়লাভ করে সরকার গঠন করবে জানালেন প্রধানমন্ত্রী, বলেন বিএনপি জামাতের সন্ত্রাস জনগণ পছন্দ করেনি, করবেও না। 30 ডিসেম্বর ভোট বিপ্লব করবে জনগণ, ঢুকে দেবে সরকার ও ইসির নীল নকশা, বলেছেন ডক্টর কামাল। এরই মধ্যে জাতীয় বিজয় অর্জন করেছে ঐক্যফ্রন্ট, দাবি মির্জা ফখরুলের। নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হবে মহাজোট, বলেছেন ওবায়দুল কাদের। শুক্রবার সারা দেশে ভয়াবহ নৈরাজ্যের আশঙ্কা আওয়ামী লীগের। ভয়ভীতি মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের, ব্যাপক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ, প্রার্থী বেশি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ, জানালেন কমিশনার শাহাদাত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপির সন্ত্রাস জঙ্গিবাদ দেশবাসী কখনো পছন্দ করেনি, ভবিষ্যতেও করবে না। 30 ডিসেম্বর শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করবে বলে আশাবাদ আওয়ামী লীগ সভানেত্রীর। কেউ বিশৃঙ্খলা করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী গণসংযোগে অংশ নেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার না করে ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে 5 জেলায় মানুষের সাথে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। শুরুতেই কুমিল্লায় জনসাধারণের সাথে সংযুক্ত হন শেখ হাসিনা, পরে একে একে যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে আয়োজিত জনসভায় যুক্ত হন তিনি। আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নৌকায় ভোট চান আওয়ামী সভানেত্রী। নিজ দলের নেতাকর্মীদের উপর হামলার চিত্র তুলে ধরে সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেন আওয়ামী সভাপতি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের সরকার গঠন করবে বলেও আশাবাদের কথা জানান প্রধানমন্ত্রী। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের ধারা ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় সমর্থন চান শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ শান্তি চায়, এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণে এই নির্বাচন অর্থবহ হবে, এবং যাতে আমি বিশ্বাস করি যে জনগণ নৌকা মার্কায় ভোট দেবে এবং আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে সক্ষম হব। আমরা চাই যে প্রত্যেকটা দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কারণ নির্বাচনে অংশগ্রহণ করে এটা তাদের রাজনৈতিক অধিকার, সেখানে কোনো রকম বাধা দেওয়া বা কোনো রকম প্রতিবন্ধকতা যেন সৃষ্টি করা না হয়। প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের জনগণের মাঝে যে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে, মানুষ এখন সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে, অবশ্যই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তারা নৌকা মার্কায় ভোট দেবে। বিএনপি জামাত সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির মদতদাতা, আর তারা কখনোই দেশের মানুষের মঙ্গল চায় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি জামাত জোটের এই চরিত্রটা বদলাতে হবে, তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ কখনো পছন্দ করে না, কখনো এটা পছন্দ করবে না। এক্ষেত্রে আমি সবাইকে বলবো যে শুধু এই কুমিল্লা না, সারা বাংলাদেশের সকলকে অত্যন্ত সজাগ থাকতে হবে। ধানেশিস মানে জঙ্গিবাদ, ধানেশিস মানে সন্ত্রাস, ধানেশিস মানে হচ্ছে দুর্নীতি, লুটপাট, এতিমের অর্থ আত্মসাত, মানি লন্ডারিং, 10 টাকা অস্ত্র পাচার, গ্রেনেড হামলা করে মানুষ খুন করা, কাজেই তাদেরকে এদেশের জনগণ আর চায় না। আগামীতে ক্ষমতায় আসতে না পারলে চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানান আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন 30 ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট বিপ্লব করবে, জনগণ সরকার ও নির্বাচন কমিশনের যে কোনো গণবিরোধী নীল নকশা রুখে দেবে। সকাল সকাল ভোট দিয়ে গণনা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনে এরই মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট বিজয় অর্জন করেছে আর নৈতিক পরাজয় হয়েছে আওয়ামী লীগের। রাজধানীর পল্টনে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক। এতে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন জনগণ পরিবর্তনের পক্ষে, সাহস করে 30 ডিসেম্বর ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানান তিনি। 30 তারিখে ভোটের বিপ্লব করবেন আপনারা সবাই, আমরা সবাই মিলে ভোটের বিপ্লব হব। জনগণের মধ্যে একটা
অসাধারণ সারা পড়েছে। কিসের জন্য? পরিবর্তনের পক্ষে। সকালে সকালে গিয়ে ভোট দিয়ে যাতে ভোট বাক্স পড়েছে সেটা দেখে গণনার সময় আপনাদের কিছু বিশ্বস্ত লোক থাকবে, ক্যান্ডিডেটের বিশ্বস্ত লোক থাকবে, গণনা যে হয় সেটা যে স্বাক্ষর করে নিয়ে আসবেন। এইবার ইনশাল্লাহ 30 হবে আরেক বিজয় দিবস, 16 ডিসেম্বরের পরে 30 ডিসেম্বর আরেক বিজয় দিবস ইনশাল্লাহ। আর নির্বাচনে সরকারের নৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সরকারের ইতিমধ্যেই নৈতিক পরাজয় হয়েছে, মোরাল ডিফিট, তাদেরকে পরাজিত হয়েছে, কারণ তাকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে আওয়ামী লীগকে এই নির্বাচন মোকাবেলা করার জন্য। দ্য ভিক্টরি ইজ অলরেডি অ্যাচিভড, সমস্ত দেশের মানুষ এখন পরিবর্তন চায়, যে পরিবর্তনের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ। 30 ডিসেম্বর তারা সবাই এই ডক্টর কামালের নেতৃত্বে এই আজকে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করছেন তাতে মীর জাফর আলী রায়দুল্লা লোকজনদের নামের সঙ্গে শরিক হবেন এবং বাংলাদেশের সবচেয়ে নিন্দিত ব্যক্তি হিসাবে এই নির্বাচন কমিশনার, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার বিবেচিত হবেন। কারো চাপের কাছে নতি স্বীকার না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হবে মহাজোট। এদিকে শুক্রবার সারা দেশে ভয়াবহ নৈরাজ্যের আশঙ্কার কথা জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সারা দেশে আজ নৌকার গণজোয়ার। অভিযোগ করেন, ঐক্যফ্রন্ট নানা উস্কানি দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে, তাই দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সারা বাংলার আজ যে অবিস্মরণীয় গণজোয়ার নেমেছে, 30 ডিসেম্বর ইনশাল্লাহ 2/3 মেজরিটি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট বিজয়ী হবে। এদিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ভোটের মাঠে কোনো অস্তিত্ব নেই, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই অশুভ তৎপরতা শুরু করেছে বিএনপি জামাত ঐক্যফ্রন্ট। অভিযোগ করেন, নির্বাচন ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করাই তাদের লক্ষ্য। আমাদের কাছে আরো খবর আছে, বিএনপি জামাত অশুভ জোট নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হবে, আগামীকাল সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে, এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে নিজেরাই একটি ভুয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়ে গুজব পর্যন্ত তারা সৃষ্টি করতে পারে। সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আব্দুর রহমান। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে ভয়ভীতি ও দমনপীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানান তিনি। আর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ভোটের সময় বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিরও তাগিদ দেওয়া হয় বিবৃতিতে। নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্ব পালনের সময় সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা যাতে পূর্ণ সহায়তা পান তা নিশ্চিতের আহ্বানও জানান মহাসচিব গুতেরেস। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি আবারও দেন জাতিসংঘ মহাসচিব। নির্বাচনী প্রচারণায় ব্যাপক সহিংসতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় উত্তেজনাপূর্ণ পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান Right.
বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে দেখা করতে নির্বাচন কমিশনে যান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সিইসি ও অপর কমিশনারদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের রবার্ট মিলার বলেন, গত দু সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক সহিংসতা বেড়েছে জানিয়ে বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ জানিয়েছেন তিনি। The United States is concerned by the high level of campaign violence over the last 2 weeks. গত দু সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক সহিংসতা বেড়েছে, নারী প্রার্থী সহ সংখ্যালঘুরাও আক্রমণের শিকার হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণ বেশি হয়েছে। আমি খুশি হয়েছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি ও ভোটাররা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেরকম পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। এদিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিং এর নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী জানিয়েছেন, সহিংসতার যেসব অভিযোগ এসেছে তার প্রত্যেকটি খতিয়ে দেখেছে কমিশন। আমি উদ্বেগজনক পরিস্থিতি আমি আছে বলে আমি মনে করছি না। এটা একটা সবসময় এখানে একটা রাজনৈতিক একটা উত্তাপ, নির্বাচনী একটা উত্তাপ সবসময় সেটা বিরাজ করে। আমরা চাই, আমাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন সবাই সংযুক্তভাবে তারা তাদের প্রচারণা বা বিভিন্ন কর্মকাণ্ডগুলো করে, যেন একটা নির্বাচনী পরিবেশ বজায় থাকে। তো দলের সংখ্যাও কিন্তু অনেক বেশি, প্রার্থীর সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে কিছুটা উত্তেজনা আছে। আমি একদম সেটা নাই আমরা বলবো না, সেটা তো আমরা যেটা দেখছি সেটা আছে, বাট এটা ইনশাআল্লাহ এটা নিয়ন্ত্রণে আছে এবং সেটা সুন্দরভাবে এটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন হবে। উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় যেসব আসনে ব্যালট পেপার ছাপানো এখনো সম্ভব হয়নি সেসব এলাকায় শেষ মুহূর্তে ব্যালট পৌঁছানো সহ অন্য সব প্রস্তুতি কমিশনের রয়েছে। আদালতের আদেশ তো আমাদেরকে মেনেই চলতে হবে। যদি শেষ মুহূর্তে আমাদের যদি আদালত থেকে কোনো রকমের সে ধরনের আদেশ আসে, সশস্ত্র বাহিনী থেকে হেলিকপ্টার আমাদের স্ট্যান্ডবাই করা আছে, যেন আমরা সময় মতো যে ওই নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে আমরা ব্যালট পেপার আমরা যেন পৌঁছে দিতে পারি। পুলিশ, র‍্যাব, বিজিবি যেখানে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হবে সেখানে সেনাবাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন এই কমিশনার। সেটাই হলো সবচেয়ে বড়। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের ক্ষণ যতই ঘনিয়ে আসছে বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগও ততই বাড়ছে। ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও তিনটি দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা চার আসনে নৌকা ও গোলাপ প্রতীকের কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 14 জন, ভাঙচুর করা হয়েছে 5টি মোটরসাইকেল। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলা সদরের পশু হাসপাতাল মোড়ে সংঘর্ষের এই ঘটনার জন্য বিকল্পধারার প্রার্থী এইচ এম গোলাম রেজা নৌকার কর্মী সমর্থকদের দায়ী করেন। এদিকে মহাজোট প্রার্থী জগলুল হায়দার অভিযোগ করেছেন, কুলা মার্কার সমর্থকদের হামলায় তার 10-12 জন কর্মী আহত হয়েছে, 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জের আলাইপুর জামতলা বাজারে বুধবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিস এবং 3টি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, এ সময় নির্বাচনী অফিসের আসবাবপত্র পুড়ে যায়, পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। পাবনা চার আসনে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের উপরে হামলার নিন্দা জানিয়ে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এই হামলার ঘটনার সাথে আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত উল্লেখ করে নেতারা দোষীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। মেহেরপুরে কোনো নির্বাচনী পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মাসুদ অরুণ। প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গায়েবী মামলা দায়ের ও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে চলেছে পুলিশ। বিএনপির সমর্থকরা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সেজন্য তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। টাঙ্গাইল 6 দেলদুয়ার নাগরপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম তার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যার হুমকি সহ নির্বাচনী প্রচার প্রচারণায় সরকার দলীয় লোকজন বাধা দেওয়ার অভিযোগ করেছেন। এ পর্যন্ত আমাকে অনেকবার অ্যাটাক করা হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে, আজকে সন্ধ্যা 6টায় আমার সাড়ে 5:30টায় আমার ট্রাক প্রচারণার জন্য ভেঙে ফেলেছে। জামালপুর এক আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুনের অভিযোগ, তার নির্বাচনী ক্যাম্প ও নেতাকর্মীদের বাড়িঘর হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলা গ্রেফতার অব্যাহত রয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ ভোটারদের মাঝে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কিশোরগঞ্জ 5 বাজিতপুর নিকলি আসনে বিএনপির প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগে বলেন, বাজিতপুর নিকলি এলাকায় গত 2 দিনে তাদের 12টি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরও মুক্তি মেলেনি ঠাকুরগাঁও দুই আসনের ধানের শীষের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের। বৃহস্পতিবার দুপুরে শহরের হাজিপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হাকিমের স্ত্রী অভিযোগ করেন, সবগুলো মামলায় উচ্চ আদালত তার স্বামীর জামিন আবেদন মঞ্জুরের পরও মুক্তি পাননি তিনি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং ধানের শীষের গণজোয়ার দেখে সরকার তাকে কারাগারে আটক করে রেখেছে। জনগণ তাকে বিজয়ী করে সরকারি ষড়যন্ত্রের জবাব দিবে ইনশাআল্লাহ। এদিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগার পাস এলাকা থেকে 18টি পেট্রোল বোমা সহ বিএনপির দুই নেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় আটকদের একজন খুলশী থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন ও অপরজন খুলশী থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার উজালা পেইন্টস ভোটের লড়াই 2018। শেষ দিনে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা। জনগণের রায়ে নৌকা আবারও ক্ষমতায় আসবে বলেও আশার কথা জানান তারা। এদিকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন। শুক্রবার সকাল 8টায় শেষ হচ্ছে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নির্বাচনী প্রচারণার সময়সীমা। শেষ সময়ে প্রার্থীরা চষে বেরিয়েছেন নিজেদের নির্বাচনী এলাকায়। ঢাকা 12 আসনের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। সর্বস্তরের জনগণ আজকে নেমে আসছে মিছিলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। আমি মনে করি নৌকার নিরঙ্কুশ জয় হবে এবং আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। প্রচার প্রচারণার কমতি ছিল না ঢাকা 6 আসনের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশিদেরও। সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজ শেষ করবেন। আমি নির্বাচিত হলে কার উপর আমি জুলুম করব না, কার বন্ধত্বাচার করব না, সবাইকে সমান চোখে দেখব। সমস্ত দল, সমস্ত মানুষ আমার কাছে একই রকম। লাঙ্গলে ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, লাঙ্গলে ভোট দিলে মহাজোটের সরকার গঠন হবে। এদিকে নির্বাচনী প্রচার প্রচারণা করতে না পারার বিষয়ে নিজ বাসভবনে কথা বলেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। আমার এলাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানেও পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি প্রস্তুত ছিলাম ভোট যুদ্ধ মোকাবেলা করার। আমি এলাকার সব ভোটারদেরকে অনুরোধ জানাব, আপনারা নির্ভয়ে কিংবা অকুত ভয়ে এই ব্যালট যুদ্ধে অংশগ্রহণ করবেন। অন্যদিকে কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা 12 আসনের কোদাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে 6টি আসনে একদিকে চলছে নির্বাচনী প্রচারণা আর অন্যদিকে চলছে নির্বাচনী প্রস্তুতি। সাধারণ ভোটাররা বলছেন কোনো প্রতিশ্রুতিতে নয়, ভেবে চিনতে ভোট দেবেন তারা। এদিকে নির্বাচন কমিশন বলছে ভোটারদের কেন্দ্রে এসে নিরাপদে ভোট দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট জেলার 6টি আসনের মোট ভোটার 22,52,294 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের 42 জন প্রার্থী। এর মধ্যে সিলেট 2 আসনে বিএনপি বা ধানেশীর প্রতীকের কোনো প্রার্থী নেই। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রচার প্রচারণাও। অন্যদিকে ভোটার ও সমর্থকদের মধ্যে বাড়ছে উৎসাহ উৎকণ্ঠা। যাতে আমাদের নগর যাতে উন্নয়ন হয় তাদেরকে আমরা ভোট দিব। শান্তিপ্রিয়, সুষ্ঠ এবং নিরিবিলি যেসব প্রার্থী দেশের এবং জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে, ওই ধরনের প্রার্থী আমাদের প্রয়োজন। যে প্রার্থীকে দিলে আমাদের সিলেটের রূপ যা হয়েছে তার চেয়ে আরও উন্নত হবে এবং আমরা মন্ত্রী হিসেবে দেখতে পারবো। এদিকে নির্বাচনের সবশেষ প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। চলছে উপজেলাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। জেলা নির্বাচনী কর্মকর্তার আশ্বাস, ভোট হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে, তাই ভোটারদের নিশ্চিন্তে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তো আমাদের এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার এবং সর্বোপরি সেনাবাহিনী মোতায়েন আছে এবং সিলেটের এই সবকটি আসনেই মোটামুটি বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সিলেটের 6টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 991টি আর ভোট কক্ষ রয়েছে 4,863। নিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, সিলেট।
দর্শক, নির্বাচনী খবর সংগ্রহে এখন রাজশাহী আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সবুজ, শেষ সময় নির্বাচনের প্রচারণা কেমন চলছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ এলবিস, আমি এখন রাজশাহী শহরের মণিচত্বর এলাকায় অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি, শীতের রাত, আসলে নির্বাচনী প্রচারণা অনেকটা সেই নিরুত্তাপ। তবে সন্ধ্যা 9টা পর্যন্ত আমরা এখানকার যে দুইজন মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, নৌকা প্রতীকের প্রার্থী এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী, তাদের সমর্থনে আমরা মাইকে প্রচারণা শুনেছি। অনেক সরগরম ছিল এই শহরটা। আর আপনি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে রাজশাহীতে। কোথাও কোনো তেমন কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। আর ভোটটা আসলে কেমন হবে সেটা নির্ভর করছে ভোটাররা আসলে কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারে তার উপর। আমার সাথে কয়েকজন ভোটার রয়েছে, তাদের কাছে জানতে চাইবো আসলে ভোটের পরিবেশটা তারা কেমন দেখছেন। শুরুতে জানতে চাইবো যে আপনারা আসলে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত রাজশাহীতে সদরে শান্তিপূর্ণ অবস্থান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জনমানুষের মনে এখনও একটু আশঙ্কা আছে যে ভোটের দিন সুষ্ঠু পরিবেশ থাকবে কি না বা আমরা সঠিকভাবে ভোট দিতে পারবো কি না, এই ধরনের। ধন্যবাদ আপনাকে। ভোট তো ঘনিয়ে আসছে, আর মাত্র 3 দিন সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে আসলে আপনারা কী ধরনের পরিবেশ চান, ভোটের দিন কেমন পরিবেশ চান? আমরা বিগত 2001 এবং 2006 যেরকম উৎসব মুখর পরিবেশ পেয়েছি, বর্তমানে 2018 সালে এই ইসি নির্বাচনের অধীনে আমরা সুষ্ঠু পরিবেশ পাচ্ছি না। আমরা রাজশাহীবাসী দেখেছি, আজও দলীয় যে কোনো মানে বাংলাদেশ জাতীয় দল মিনুর প্রার্থী ছিল। এখন আপনারা কেমন দেখছেন? হ্যাঁ, এখন সদরে মোটামুটি শান্তিপ্রিয় অবস্থান আছে। আমরা চাই যেন আমরা সুষ্ঠুভাবে আমাদের ভোটের অধিকারটা আমরা ভোটের দিন দিতে পারি, এটাই আমরা আশা করছি। হ্যাঁ এলবিস, আপনি শুনলেন এখানে যে কজন ভোটার রয়েছেন, আসলে ভোটারদের মধ্যে এক ধরনের উদ্বেগও কাজ করছে, আবার তারাও চাচ্ছেন যে তাদের ভোটাধিকারটা ঠিকমতো তারা প্রয়োগ করতে চান, আর সেই জন্য তারা ভোটের দিনের জন্য অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করবেন, এবং তারা বলছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে চান, সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। জি ধন্যবাদ সবুজ, আপনি থাকুন, আমরা বুঝতে পেরেছি। দর্শক শুনছিলেন রাজশাহী থেকে আমাদের সিনিয়র রিপোর্টার, তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এদিকে এখন আমরা চলে যাব নির্বাচনের খবর সংগ্রহের জন্য বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। সবুজ সবুজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সবুজ, বরিশালের বিভিন্ন নির্বাচনী এলাকায় ঘুরে আপনি কি দেখছেন, সাধারণ ভোটারদের নির্বাচন নিয়ে কেমন উৎসাহ? এলবিস, আসলে বরিশালের মানুষ দীর্ঘদিন পর আবার এই জাতীয় সংসদ নির্বাচন এসেছে এবং সেই ভোটদানের জন্য কিন্তু তারা উন্মুখ হয়ে আছেন, এবং আপনি দেখছেন যে এখন রাত প্রায় 11টা, বরিশালে বেশ শীতও পড়েছে, দোকানপাট বন্ধ হয়েছে, লোকজন বেশিরভাগই বাড়িতে চলে গেছেন, কিন্তু আমার আশপাশে বেশ কিছু বরিশালের স্থানীয় বাসিন্দারা কিন্তু জড়ো হয়েছেন যে তারা গণমাধ্যমের কাছ থেকেও শুনতে চান যে দেশের সার্বিক নির্বাচনের পরিস্থিতি কী বা বরিশালের অবস্থা কী। তো আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, বরিশালে বেশ শান্তিপূর্ণ অবস্থায় প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করছেন সরকার দলীয় এবং বিরোধী দলীয় যারা প্রার্থী আছেন, যদিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হামলা এবং ধরপাকড়ের কথা আমরা শুনেছি। এর মধ্যে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিয়েছেন, বিশেষ করে পুলিশ, র‍্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, কোনো ঘটনা ঘটলে সেখানে ছুটে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমি এখানে কয়েকজন ভোটার এবং স্থানীয় বাসিন্দার সাথে একটু সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আপনারা তো ভোট দিতে যাচ্ছেন, কেমন পরিবেশ দেখছেন? পরিবেশ অত্যন্ত ভালো। আমরা আগামী 30 তারিখে এক নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাব। ধন্যবাদ। আপনি কেমন দেখছেন বরিশালের পরিস্থিতি? বরিশালের আইন শৃঙ্খলা বাহিনীরা খুবই তৎপর এবং ভোটারদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব লক্ষ্য করা। আপনি একটু তরুণ প্রজন্ম, কেমন প্রার্থীকে ভোট দিতে চান আপনি? আমরা আসলে তরুণ প্রজন্ম চাচ্ছি হলো আমরা সব সময় উন্নয়নের পক্ষে থাকব, মুক্তিযুদ্ধের পক্ষে থাকব, উন্নয়ন যারা করবে, যারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে, তাদের পক্ষেই আমরা থাকব। ধন্যবাদ। আপনি যদি একটু সংক্ষেপে বলেন। বরিশালে একটা অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, এই আনন্দ নির্বাচনের আনন্দ, এই আনন্দ পরস্পরের মধ্যে আমরা ভাগাভাগি করে নিচ্ছি। এলবিস, আপনি শুনছিলেন যে এখানকার স্থানীয় বাসিন্দা বা ভোটার যারা আছেন তারা তাদের মতামত ব্যক্ত করছিলেন, তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ মিজান। এবার প্রাণ ম্যাঙ্গোবার ভোট তর্ক।
চুয়াডাঙ্গার দুটি আসনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ী হবে এমন আশা আওয়ামী লীগ প্রার্থীর। তবে বিএনপির প্রার্থী বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পাবে ধানের শীষ। চুয়াডাঙ্গা থেকে আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় আরও জানাচ্ছেন জিয়া খান, সাথে ছিলেন প্রতিনিধি সর্দার আলামিন। চুয়াডাঙ্গা এক ও দুই দুটি আসনে ভোটার প্রায় 9 লাখ আর ভোট কেন্দ্রের সংখ্যা 324টি। 75-এর পর আসন দুটিতে বিএনপি ও জামাত বিজয়ী হলেও 2008 ও 2014 সালের নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। এবারও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ প্রার্থীরা। আগামী 30 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা যদি আবার এই সিটটি জনতে শেখ হাসিনা গোফার দিতে পারি, আমার বিশ্বাস আর যে বাকি প্রতিশ্রুতিগুলো আছে আমরা সেটা পূরণ করতে পারবো। বিএনপি প্রার্থী নানা অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, আমরা এখনও আশাবাদী যে ভোটের দিন অথবা ভোটের আগের দিন পরিবেশ ভালো থাকবে, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে। আমরা জনগণকে এখনও উদ্বুদ্ধ করছি যেন ভোট কেন্দ্রে যায়। ভোটাররা বলছেন, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি বিবেচনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন তারা। আমাদের পৌরসভার রাস্তাঘাটগুলো খুবই নাজুক পর্যায়ে আছে, এই উন্নয়নের দরকার। এই এলাকায় একটা কারিগরি কলেজ হলে তরুণদের জন্য অনেক ভালো হয়। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, তবে ভোটাররা বলছেন অনেকটা সচেতনভাবেই প্রার্থী নির্বাচন করবেন তারা, যার জন্য অপেক্ষা করতে হবে 30 ডিসেম্বর পর্যন্ত। জিয়া খান, বাংলা ভিশন, চুয়াডাঙ্গা। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে দেখুন ফিরে এসে অন্যান্য খবর সঙ্গে আপনাদের থাকবে। জাতীয় পার্টির সকল প্রার্থীকে মহাজোটের পক্ষে কাজ করার নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পাল্টালেন HM এর সাথ। নির্বাচন ঘিরে জঙ্গি হামলা সহ যে কোনো হুমকি মোকাবেলায় গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়, জানিয়েছেন র্যাব মহাপরিচালক। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাতীয় পার্টির সকল প্রার্থীকে মহাজোটের পক্ষে কাজ করার নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পাল্টালেন পার্টি চেয়ারম্যান HM এর সাথ। বিকেলে বারিধারার প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের মহাজোটের পক্ষে কাজ করার নির্দেশ দিলেও রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মহাজোটের বাইরে প্রার্থী হওয়া সকলকে নির্বাচনে মাঠে থাকার নির্দেশ দেন। তবে ঢাকা 17 আসন থেকে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা ঠিক রাখেন এরশাদ। মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী অভিনেতা ফারুককে সমর্থন দেন, পরে এরশাদের সাথে দেখা করেন ফারুক, সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা জানান। দেশের সার্বিক পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মহাজোটে নির্বাচন করব, বোন হাসিনাকে সমর্থন দেব, জাতীয় পার্টি পূর্ণ সমর্থন দেবে আমার বোন শেখ হাসিনাকে এবং আমরা জয়ী হব ইনশাল্লাহ। আমি ঢাকা 17 আসনে, কিন্তু নানাবিধ কারণে আমি বিরত চেয়েছি এবং নায়ক ফারুক এসেছিলেন, তাকে পূর্ণ সমর্থন জানিয়েছি। যেখানে জেতার সম্ভাবনা আছে তারা থাকবে, যাতে জেতার সম্ভাবনা নেই তারা হয়তো প্রত্যাহার করবে, আজকের পরে তো প্রত্যাহার করবে। নির্বাচনকে ঘিরে জঙ্গি হামলা ও সাইবার সন্ত্রাস সহ যে কোনো ধরনের হুমকি মাথায় রেখে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের সেন্টারে নিরাপত্তার ব্যবস্থাপনা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচনে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দ্রুততম সময়ে অ্যাকশনে যেতে প্রস্তুত রাখা হয়েছে 4টি হেলিকপ্টার। অপপ্রচার ও গুজব রোধে খোলা হয়েছে র্যাবের সাইবার ভেরিফিকেশন পেজও। র্যাব জানায়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সে বিষয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতা করার চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানান র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। ভোটের নিরাপত্তায় র্যাবের 10,000 সদস্য মাঠে কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জামায়াতে ইসলামীর 25 জনের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, তবে প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন নামঞ্জুর করা কেন অবৈধ ঘোষণা করা হবে না,
জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শুনানি শেষে আইনজীবীরা জানান, এর আগে জামায়াতে ইসলামের 25 প্রার্থীকে নির্বাচনের যোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন তরিকাত ফেডারেশন ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান নামে সংগঠন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে এই আবেদন করা হয়। আবেদনে 25 জনের প্রার্থিতা বাতিল চেয়ে করা চিঠি নামঞ্জুর করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। একই সাথে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে 11 ডিসেম্বর 25 জনের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়। শুক্রবার সকাল 8টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে যার পরনায় চেষ্টায় প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেছেন। তারা ছিল পাল্টাপাল্টি কুৎসাসহ নানা অভিযোগও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবেশে মনে হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে নয়, এবারের নির্বাচনে লড়াই হচ্ছে বিরোধী দলের সাথে প্রশাসনের। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের এই প্রার্থী। এদিকে তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ ছুড়েছেন চট্টগ্রাম 9 আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবে। রাষ্ট্র যখন তার সংস্থাগুলোকে ব্যবহার করে জনগণের প্রতিপক্ষ হয়ে নির্বাচনকে কেড়ে নিতে চায়, সেটার মোকাবেলা কি বাংলাদেশের নাগরিকদের করার ক্ষমতা আছে? মনগড়া বক্তব্য দিয়ে জল ঘোলা করবার চেষ্টা করেছেন প্রত্যেকবারই গণমাধ্যমের মাধ্যমে, গণমাধ্যমকে কিছু ভিত্তিহীন মিথ্যা কিছু বক্তব্য তুলে ধরে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার এখন প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করছেন। কেরানীগঞ্জের স্ট্যান্ড বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি একথা বলেন। কুষ্টিয়ায় শেষ মুহূর্তের প্রচারণা চালিয়েছেন জেলার 2 হেভিওয়েট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে 70-এর মতো আবার নৌকার গণজোয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। গাজীপুর 3 আসনে শ্রীপুরের তেলিহাটি, টেংরা এবং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন সবুজ। চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়া আসনে নৌকার প্রার্থী প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে গণসংযোগ করেন নেতাকর্মীরা। উঠান বৈঠকের মাধ্যমে নৌকায় ভোট চান তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। সাতক্ষীরা 2 আসনে শেষ সময়ের প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বগুড়া 2 শিবগঞ্জ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হোটেলে ডিবি পুলিশের অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, নিরাপত্তার নামে তাকে ভোটারদের কাছে থেকে বিচ্ছিন্ন করতে চাইছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার নির্বাচন পরিচালনা কমিটির 71 সদস্যের মধ্যে 3 জন ছাড়া বাকি সবাই মামলার আসামি, তিনিও গ্রেফতার আতঙ্কে আছেন বলে জানান মান্না। নিচে দাঁড়িয়ে তারা কথা বলছিল, ওনাকে সিকিউরিটি দিতে এসেছি, ডক্টর কামালকে যেমন সিকিউরিটি দিতে গেছে, এরকম সিকিউরিটির নাম করে তাকে অ্যালিয়েনেশন ফ্রম দি অর্গানাইজেশন অ্যান্ড দি ম্যাসেস, এইটা হতে পারে সংগঠন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলার একটা চেষ্টা। ভোটের আগে আমার ব্যারিস্টার বন্ধুদের হয়েছে না, সিকিউরিটি দিতে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি জনগণের সঙ্গে যেতে পারবেন না, এটা একটা হতে পারে। দক্ষিণ চট্টগ্রামের 5টি সংসদীয় আসনে 11 সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। জয়ের ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থীরা নিশ্চিন্ত থাকলেও প্রচারণায় সহিংসতার ঘটনার কারণে চিন্তিত বিএনপি। প্রচারণার শেষ দিনে দক্ষিণ চট্টগ্রাম ঘুরে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসিরউদ্দিনের রিপোর্ট। বিচ্ছিন্ন সহিংস ঘটনার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের 5টি সংসদীয় আসনে চলে নির্বাচনী প্রচারণা। প্রচারণার শেষ দিনেও সহিংসতামুক্ত ছিল না এই অঞ্চল। বৃহস্পতিবার দুপুরে পটিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীর গণসংযোগকালে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়। এ নিয়ে 12টি সহিংস ঘটনা ঘটেছে এই এলাকায়। হামলা বাধা নিয়েই প্রচার শেষ বিএনপি, আর শুরু থেকে শেষ পর্যন্ত ফুরফুরে মেজাজে প্রচার চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এই অবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে ভোট দিতে যাবেন, নইলে যাবেন না, সব জানিয়ে দিয়েছেন ভোটাররা। আর আমার দ্বারা যদি এলে এটা ভোট দিতে পারবেন না, ভোট সুস্থভাবে হলে ভোট দিই। প্রশাসন আর দল মিলিয়ে বেগুন লড়ার মারের হাড়ের এই অবস্থা নিজের সুস্থ ভোট কীভাবে আশা করি। আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব,
যোগ্যতা অনুযায়ী আর কি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে যাবো, না হলে যাবো না এই জন্য। এদিকে প্রচারণার শেষ দিনেও অভিযোগ পাল্টা অভিযোগে পরস্পরকে ঘায়েলের চেষ্টা চালিয়েছেন প্রার্থীরা। ইনশাল্লাহ ভালো সফল প্রচারণা হয়েছে, জনগণের উৎসুক জনগণের আমি আবেদন পেয়েছি। সন্ত্রাসীদেরকে নিয়ে কোনো ঘরের মধ্যে রাখা হয়, ওখান থেকে যদি সারা পটিয়ার সন্ত্রাসীদেরকে একসাথে পেয়ে পুলিশ অস্ত্র সহ জামায়াতকে ধরা পড়েছে। এখানে আমাদের গণসংযোগে প্রত্যেকটা জায়গায় তারা অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং আমাদের নেতা কর্মীদেরকে আক্রমণ করছে। পুলিশের ছত্রছায়ায় পুলিশের চালটা নিয়ে তারা আমাদের উপর প্রকাশ্য অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা এবারের জাতীয় নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ব্যবসা বাণিজ্য সহ দেশের আরও কিছু খবর। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে চট্টগ্রাম নয় আসনের মহাজোট প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মতবিনিময় সভা করেছেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখা সভাপতি শ্যামল কুমার পালিত সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে 2017 সমাপ্ত অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য 15% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ রাজধানীতে অনুষ্ঠিত কোম্পানির 18তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার। আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। সভা পরিচালনা করেন উপব্যবস্থাপনা পরিচালক সিএফও অ্যান্ড কোম্পানি সচিব নিজামুদ্দিন আহমদ। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কাছে সশরীরে উপস্থিত হয়ে বড়দিনে চমক দিলেন ট্রাম্প। বিসিএলে শিরোপা ধরে রাখল প্রাইম ব্যাংক সাউথ জোন, বিসিবি নর্থ জোনকে হারিয়েছে 9 উইকেটে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারো স্বাগত বাংলা ভিশন সংবাদে। এই অংশটি শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কাছে সশরীরে উপস্থিত হয়ে বড়দিনে চমক দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঝটিকা সফরকে উদ্ধত্তপূর্ণ আচরণ ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের স্থানীয় নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার 2 বছরের মধ্যে এই প্রথম যুদ্ধবিধ্বস্ত কোনো দেশ সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প, সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেনা সদস্যদের সাথে কুশল বিনিময়ের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটিতে। তিনি জানান, সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি চিরস্থায়ী নয়। জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী তৎপরতা সফল হওয়ায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রায় 3 ঘন্টার সফরে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদির সাথে বৈঠকের কথা থাকলেও তা ফোনালাপে সীমাবদ্ধ ছিল। পরে জার্মানির উদ্দেশ্যে ইরাক ছাড়েন ট্রাম্প। এই সফরে তীব্র সমালোচনা করেছেন ইরাকের রাজনৈতিক নেতারা। ট্রাম্পের সফরকে ইরাকের সার্বভৌমত্বের প্রতি আঘাত উল্লেখ করে এ বিষয়ে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তারা। শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করবে জানালেন প্রধানমন্ত্রী। বললেন, বিএনপি জামাতে সন্ত্রাস জনগণ পছন্দ করেনি, করবেও না। 30 ডিসেম্বর ভোট বিপ্লব করবে জনগণ, রুখে দেবে সরকার ওইসির নীল নকশা, বলেছেন ডক্টর কামাল। এর মধ্যে জাতীয় বিজয় অর্জন করেছে ঐক্যফ্রন্ট, দাবি মির্জা ফখরুলের। নির্বাচনে 2/3 আসনে বিজয় হবে মহাজোট, বলেছেন ওবায়দুল কাদের। শুক্রবার সারা দেশে ভয়াবহ নৈরাজ্যের আশঙ্কা আওয়ামী লীগের। ভয় ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ব্যাপক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ, প্রার্থী বেশি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ, জানালেন কমিশনার শাহাদাত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো, আমাদের পরবর্তী সংবাদ রাত 1:30 দেখা আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।